আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ কল টেবিল বৈঠকের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, সভাপতি এবং সম্পাদক, উপস্থিত শিক্ষাবিদগণ, পীর মাশায়েখ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইবতেদায়ী মাদ্রাসা ইসলামী শিক্ষার প্রাথমিক ভিত্তি। এই ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে বলা যায়, আল ইলমু ফিস সিগারি কান্নাকশ ফিল হাজারি ওয়াল ইলমু ফিল কেবারে কাল কিতাবাতি আলা সাফাহাতিল মাই। বাল্যকালের শিক্ষা হচ্ছে পাথরে খোদাই করার মতন, আর বয়সকালের শিক্ষা হচ্ছে পানিতে রেখা টানার মতন। ইবতেদায়ী মাদ্রাসায় শিশুরা পড়ে, এখানে ইসলামী শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা গ্রহণ করার পরে তারা জীবনের যে কোনো সেক্টরে যাবে, সেই ইসলামকে তারা প্রতিফলিত করবে, ইসলামের শিক্ষাকে তারা ভুলে যাবে না। কিন্তু বয়সকালের শিক্ষাটা, এটা স্থায়ী হয় না। বয়সকালে ইসলামের শিক্ষা যখন পাবে, তারা সহজেই এটা ভুলে যাবে। অত্যন্ত দুঃখের বিষয়, 2019 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী 4312টি ইবতেদায়ী মাদ্রাসার অনুমোদন দিয়েছেন, এরপরেও ইবতেদায়ী মাদ্রাসা কোনোটি সরকারিকরণ করা হয় নাই। তাদের ভাতা দেওয়া হচ্ছে না, ছাত্রদের বৃত্তি দেওয়া হচ্ছে না। তাহলে এটা কোন ষড়যন্ত্র? আমাদের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এরা তো সবাই ইসলাম অনুরাগী। আমলি সরকারের সময় বহু সরকারি মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, ইসলামের বহু কাজ হয়েছে, কিন্তু ইসলামী শিক্ষার মূল ভিত্তি ইবতেদায়ী মাদ্রাসার কেন উন্নয়ন হচ্ছে না? তাহলে কোন কালো হাতের পিছনে আছে সেটা আমাদেরকে চিহ্নিত করা দরকার। আর তারা যতই বাধা দিক, আল্লাহ তো নিজেই বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা বাধা দিয়ে তো রক্ষা করতে পারবে না। আল্লাহ তার আলো, মানে ইসলামের আলো কে জ্বালাবেন, পরিপূর্ণ করবেন। তারা যদি বাধা দেয়, বাধা দিলে তাদের মুখোশ উন্মোচিত হবে। আমরা ইবতেদায়ী মাদ্রাসার জন্য আন্দোলন করব, জেলায় জেলায় সংগঠন করব এবং সরকারকে ভালোভাবে বুঝিয়ে দিব যে এর প্রয়োজনীয়তা, ইবতেদায়ী মাদ্রাসার যে প্রয়োজনীয়তা তুলে ধরব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।